দর্শক কথা বলছি পশ্চিম রাজদিয়া সিরাজদিখান মুন্সিগঞ্জ থেকে আমি একটু কনফিউশন হয়ে গেছিলাম কারণ হচ্ছে যে এই খানে যে এই পশ্চিম রাজদিয়া এই গ্রামে রুমানা পেইন্টসের মালিকের বাড়ি আবার আমাদের নায়িকা রুমানার বাড়ি এখানে তো আমার কাছে তথ্য ছিল যে নায়িকা রুমানার বাড়ি এখানে আবার যখন আমি এখানে মানুষদের জিজ্ঞেস করলাম সবাই রুমানা পেইন্টসের কথা বলছিলেন তো ভাবলাম আমি মনে হয় ভুল জায়গায় আসছি পরবর্তীতে এক ভাইয়ের সাথে আমার কথা হলো রাস্তায় পরিচয় হলো ভাই কি নাম আপনার সুবান সুবান বাবুর্চি হ্যাঁ বাবুর্চি বাবুর্চি সুবান বাবুর্চি সুবান বাবুর্চি কি রান্নাবান্না করেন হ্যাঁ হ্যাঁ ও মাই গড তো ভালো মানুষ পেলাম হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে যে আপনার সাথে দেখা না হলে আমি কিন্তু ঘুরে যেতাম হ্যাঁ কারণ রুমানা পেইন্টসের মালিকের বাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ আবার নায়িকা রুমানার বাড়িও এখানে হ্যাঁ এটা আমি কনফিউজ হওয়ার কারণে ঘুরে যেতে দিয়েছিলাম তো হঠাৎ আপনারা দেখে আমি থামলাম যে না ভাইয়ের সাথে একটু কথা বলে মনে হলো না আসলে আমি ঠিক জায়গায় আছি তো আবার এই যে রুমানা পেইন্টস যে এই রুমানা পেইন্টসের একটা বিজ্ঞাপন করছিল আরো অনেক আগে সেই বিজ্ঞাপনে আমাদের নায়িকা রুমানার এনেছিল বুঝছেন তো ওই জন্য আরো মাথাটা আউলিয়া ফেলছি যে আসলে কি ভুল জায়গায় আসলাম কিনা তাহলে আমরা যাচ্ছি কই রুমানা পাদের বাড়ি তো রুমানা পাদ এখন আমেরিকায় থাকেন আর আমরা তো ছোট সময় দেখতাম ওনার নাটক অভিনয় আর ওনার একটা স্মৃতি আমার খুব মনে পড়ে সেটা কি জানেন যখন ওনার প্রথম বিয়ে হয় আনজাম মাসুদ ভাইয়ের সাথে তখন ধানমন্ডিতে আমি নতুন গেছি ওখানে কলেজে ভর্তি হয়েছি তো ভর্তি হওয়ার পরে ওখানে আগোরা একটা শপ আছে তখন নতুন হয়েছে আর কি একেবারেই নতুন তখন ওই সময় প্রথমেই বাস্তবে এই আনজাম মাসুদ ভাই আর রুমানা পারে দেখলাম ওনারা বাজার করতে গেছেন আগোরা একটা বড় শপিং মল বড় একটা আর কি যেখানে সব কিছু পাওয়া যায় যেমন যে স্বপ্ন আগোরা এই টাইপের একটা দোকান ছিল এখনও আছে দোকানটা তো ওই শপে প্রথম আমি বাস্তবে দেখি 2001 সালে তো অনেক বছর আগের কথা প্রায় 20-22 বছর আগের কথা এখন তো আপনারা আমেরিকায় থাকে হয়তো গ্রামেও খুব একটা আসে না 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 কম এ বছরে আইলে আহে না আইলে নাই তো অতই নাই কে মাঝে মাঝে আর কি ওই যদি মনে চায় দেশের বাড়ি একটু পারাইব পারায় দর্শক এই দিদি যাচ্ছিলাম এক ভাইকে দেখলাম শৌখিনভাবে কবুতরকে খাওয়াচ্ছে তো দেখে লোভ সামলাতে পারলাম না একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপনার মোহাম্মদ নাইট শেখ নাইট শেখ আপনি অনেক শৌখিন মানুষ দেখেই বোঝা যাচ্ছে টুকটাক আর কি ভাই কতগুলো আছে কবুতর চার পাঁচশো হইব চার পাঁচশো এটা কি ব্যবসার কারণে না শখের কারণে না না শখ এখনো আপাতত শখের কারণেই পালছেন না আপাতত আর কি শখ তারপরে তারপরে না 400-500 করে ফেলছেন আল্লাহ দিলে হয়তো আরো অনেক 4,000-5,000 হবে হয়তো ইনশাআল্লাহ দোয়া করবেন শখের থেকে যদি স্বপ্ন হয় সেই স্বপ্ন একটা ব্যবসায় দাঁড়াই দিতে পারে অবশ্যই তো এগুলো কি বিভিন্ন জাতের কবুতর তো হ্যাঁ নানা ধরনের আছে যেমন আমি তো ভালো জানি না একটু যদি বলেন ভাই বইলে শেষ করে দেবো না এমনি একটু কবুতরের ভিডিও করেন যারা চিনে আর এমনি চিনবো কবুতর দেখলে আমি তো চিনি যারা চিনবে আর কি তো ভাই এটা তো পশ্চিম রাজদিয়া তো আমি আসছি তো আমাদের নায়িকা রুমানা আছে না ওনাদের বাড়ি নাকি এদিকে কিছু হয় নাকি আপনাদের না এমনি পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী মানে ওদের বাড়ি হলো এখানে আমাদের বাড়ি হলো এখানে এই আচ্ছা তো ওনাকে আসে মাঝে মধ্যে এখানে আমি তো বাইরে ছিলাম 19 বছর আমি অতটা অভিজ্ঞ না ছোট সময় তো দেখছেন হয়তো ছোট বাচ্চাটা দেখছি তো যতটুকু শুনছি আর কি 2000-এর বেস নাকি এরকম আর কি মেট্রিক হ্যাঁ আমরা 2000-এর বেস আপনি 2000-এ ছিলেন আমি 2001-এ ছিলাম আপনি তো এই রাজদিয়া স্কুলে পড়ছেন রাজদিয়া স্কুলে আমি পড়ছি রুজদি স্কুলে রুজদি রাজদিয়া আর রুজদি তবে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু রাস্তাঘাট ভালো এই জায়গায় একটু কাজ ধরে মনে বন্ধ করে দিয়েছে না রাজদিয়া গ্রামটা এটা কি দুইটা গ্রাম না একটা গ্রাম একটাই নাম দিছে দুইটা একটা পূর্ব রাজদিয়া একটা পশ্চিম রাজদিয়া ওই সাইড হলো পূর্ব রাজদিয়া আচ্ছা এটা হলো পশ্চিম রাজদিয়া তো আপনারা পড়ছেন পশ্চিম রাজদিয়া হ্যাঁ আর ওইটা ওইটা রাজদুই ওইটার কি মোকাম খোলা গেল রাজদিয়া মোকাম খোলা ওই রুমানাপাদের বাসা যেটা হ্যাঁ হ্যাঁ রুমানাপাকে আপনারা চিনেন কিভাবে নাটক সিনেমা চিনেন না গ্রামের মানুষ হিসাবে চিনেন মোটামুটি গ্রাম ও গ্রামের মানুষ হিসাবে তো আর ই আসলো না আমাদের ছবি ছবি করে
এই হিসাব আর কি বেশি পরিচিত এখন বর্তমানে মানে এমনি চিন্তা না আর কি না না এমনি তো আমরা আমরা ভাই কারো খবর এই কারো হইলো খান বংশ বুঝেন না খান বংশ না এখানে নাম করার বংশ নাকি ও কারো তো খায়গো পারবে উপর দাও আপনি যাইতে পারবেন না এমন দিন গেছে ওখানে তো মোটামুটি সবাই যেতে পারে আগে একটা সময় গেছে না খারাপ যা ছিল অনেকদিন পর একেবারে গ্রামের মধ্যে হাঁটতেছি গ্রামের রাস্তা দর্শক এই যে ক্যামেরা যে বাড়িটি দেখতে পাচ্ছেন দূরে ওই বাড়িটি হচ্ছে রোমান আপাদের বাড়ি তো আমরা এই রাস্তায় আসলাম কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে একটু তাড়াতাড়ি আসা যায় আর ওদিকে ঘুরে আসলে একটু সময় বেশি লাগতো তারপর ভালোই লাগছে সোবান ভাই সাথে হাঁটতে চলেন দেখি রোমান আপার কেউ আছে কি না এখানে না থাকতে থাকতে একটু ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে কেউ থাকে না তো এই জন্য একটু ভয় ভয় করতেছে তো নাইকা রোমান আপনার কি হয় ননদ লাগে ননদ লাগে শাস্ত্র ননদ শুনছিলাম তো উনি আসেই বাড়িতে কখনো হ্যাঁ মাঝে মাঝে আসে তো এই বাড়িতে এখন অন্য মানুষদেরকে থাকতে দিবেন আর কি ওনারা হঠাৎ আসেন পাঁচ বছর দুই বছর পরে আসলে এই বাড়িতে একটু দেখা যান আর কি দেখা যায় সবার সাথে দেখা করা যায় কবর জিয়ারত করা যায় রোমান আপার আব্বা আপনার কি হয় আমাদের চাচ্চ ভাই এই পুরো জায়গাটা তাদের হ্যাঁ অনেক জায়গা হ্যাঁ ওই যে ওদিকে ধান ক্ষেত দেখা যাচ্ছে না হ্যাঁ 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 তারপরে এদিক দিয়ে যে আখ ক্ষেত নাকি এগুলো কি ভুট্টা বলছে হ্যাঁ ঘাস ঘাস এগুলো না তার ওই যে ওই বাড়িটা হ্যাঁ বাসো এই একই বাড়ি না হ্যাঁ এই এইখান দিয়ে এই দিকটা সব আর ওনারা বেসিক্যালি এখানে ঘর উঠায় না এই একটা ঘরে আগে ছিল এটাই রয়ে গেছে আর কি নাইকা রোমান আপাদের পারিবারিক কবরস্থান এই বাড়িটি হচ্ছে মূলত নাইকা রোমান আপাদের তো বাড়ি থেকে থাকেন না তাদেরই পরিচিত একজনকে এখানে থাকতে দিয়েছেন কি নাম আপনার মোহাম্মদ ইয়াদ আলী মোহাম্মদ ইয়াদ আলী তো এই যে আমাদের নাইকা রোমানাদের বাড়ি ঘুরে আসলাম তো রোমানা কিছু হয় নাকি আপনাদের না আমরা আমগোবাড়ির উত্তর পাড়া হয় না নতুন বাড়ি করছি ও তাহলে এমনি পাড়া প্রতিবেশী ওনার বাবারে চিনেন ওনার বাবার নাম হিরু খা মারা গেছে তো হ্যাঁ হ্যাঁ বাপ দাদার অংশে আমরা কিনছি সম্পৃক্ত আসলো প্রচুর সম্পৃক্ত আসলো বেচতে ব্যস্ত অন্য কানি তিনি ছাড়িয়ে আছে কথা বলছি রোমানা পার এক ফুপুর সঙ্গে সঙ্গত কারণে উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না কারণ হচ্ছে ওনার একটু চোখেও সমস্যা এই কারণে ক্যামেরার সামনে আসতে চান নাই রোমানা আপা আপনার কি হয় ভাতিজি ভাতিজি কেমন ভাতিজি এই তো আমার মামাতো ভাইয়ের মেয়ে আপনার মামাতো ভাইয়ের মেয়ে তো রোমানা আপার বাবার নাম কি এই হচ্ছে হিরু খান হিরু খান উনি কি করতেন উনি তিতাস দেশে চাকরি করতেন রোমানা আপারা ভাই বোন কজন আর আলো দুই ভাই এক বোন ও উনি কি রোমানা আপা একাই হ্যাঁ মেয়ে বোন একাই আমেরিকা থাকে আর ওনার ভাইও তো আমেরিকা থাকে এক ভাই আমেরিকা থাকে এক ভাই দিয়ে থাকে বাইরে ঢাকায় রোমানা আপার বাবা তো নেই না মা মা আছে গৃহিণী কই থাকেন মা উনি মা আমেরিকা থাকে তো ওনারা লাস্ট এখানে কবে আসছেন রোমানা আপা গ্রামে এই তো ধরেন পাঁচ মাস পাঁচ মাস তো এই যে ওনাদের যে বাড়িটা এই ঘরটা তো অনেক আগের হয়তো থাকেন না দেখে হয়তো নতুন ঘর করেন না শুনলাম ওনাদের নাকি এখানে প্রচুর জমি জায়গা ছিল এখন আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছেন তাও আছে অনেক তাও অনেক আছে আপনার নামটা বলতে হবে রোমানা আপা তো ভিডিও দেখবে তাহলে আপনার নাম না জানলে তো কোন ফুপি কথা বলতেছে হিরণ ফুপি